গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার অনুব্রত মণ্ডল। অসুস্থতার কারণ দেখিয়ে শেষ রক্ষা হলো না। অনুব্রতের বীরভূমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সিবিআই। বৃহস্পতিবার সকালে কয়েক ঘন্টা নাটকের পর গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতা, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তার বোলপুরের বাড়ি থেকে সিবিআই আধিকারিকেরা অনুব্রতকে গ্রেপ্তার করে। এদিন সকালে অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়িতে আসেন সিবিআই আধিকারিকেরা, সাথে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অনুব্রত মণ্ডলের বাড়ি কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা চারিদিক থেকে ঘিরে ফেলেন। দীর্ঘক্ষণ অনুব্রতর বাড়িতে অপেক্ষা করেন আধিকারিকেরা। এর কিছুক্ষণ পর বীরভূমের অলিখিত সম্রাটকে গ্রেপ্তার করে তারা। সূত্রের খবর, বুধবারের মধ্যরাতে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছায় সিবিআই এর বড় একটি দল। বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ডাকা হয় এসবিআই এর এক ব্যাংক কর্মীকেও। এর মধ্যে তিনটি গাড়ি কলকাতার নিজাম প্যালেস থেকে এবং দুটি গাড়ি আসানসোলের সিবিআই দপ্তর থেকে এসেছে বলেও সূত্রের খবর। এদিনই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কুলটির সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে আনা হয় তাকে। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পর উচ্ছ্বাসে মেতেছেন বিজেপির কর্মী সমর্থকেরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, একটা লোককে 10 বার ডেকেছে, যায়নি। কেউ তো আইনের বাইরে নন, আইনের মধ্যে দিয়েই এজেন্সি তাদের দায়িত্ব পালন করবে। বিষয় তো কিছু নয়, একটা লোককে 10 বার ডেকেছে, যায়নি, আইনের বাইরে নয়। আমি তো পরশুদিন থেকেই বলছি যে তদন্তকারী সংস্থা একটা সাংবিধানিক বডি, তার চিফকে ঠিক করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই এত বড় গরিমাশালী সংস্থার প্রতি মানুষ প্রশ্ন তুলছিল, সঠিক কাজ করেছেন এবং আইনের আওতায় এনে তদন্তর যে প্রক্রিয়া আছে সেই তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা তাদের নিজস্ব ব্যবস্থায় করবেন, সে ব্যাপারে আমার বক্তব্য নেই। অনুব্রত মণ্ডল যে একজন মাফিয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে আশ্রয়ে একটা মুদির দোকান থেকে যে ভাটে মাগুর মাছ বিক্রি করত, সে আজকে 1000 কোটি টাকার মালিক, তো মমতা ব্যানার্জির সৃষ্টি। আমি আশা করব যে এই অনুব্রত মণ্ডলরা কাদের নির্দেশে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, পুরো বীরভূম জেলায় যে অত্যাচার করেছেন, নির্বাচন পরবর্তী সময়ে কয়েক হাজার লোককে ঘর ছাড়া করা, বেশ কিছু মানুষকে খুন করা, তার নির্দেশে তার ইন্ধনে হয়েছে। আশা করব তিনি যার যার নির্দেশে করেছেন আর মুড়ির টিনে করে যাদের কাছে টাকা পাঠিয়েছেন সেই নামগুলো দয়া করে বলুন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এটা হওয়ার ছিল, আমি আগেই বলেছিলাম খাঁচা তৈরি হচ্ছে, খাঁচা তৈরি হয়েছে, খাঁচার জিনিস খাঁচাতেই যাবে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে। দেখুন, এ তো হওয়ারই ছিল, আমি আগেই বলেছিলাম যে খাঁচা তৈরি হচ্ছে, খাঁচা তৈরি হয়ে গেলে খাঁচার জিনিস খাঁচায় ঢুকে যাবে, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে, তৃণমূলের নেতারা জেলে সুন্দর, কারণ তৃণমূলের তো সবাই চোর। আর এখন বোঝা যাবে কত বড় বীর পুরুষ তিনি, চড়াম চড়াম নকুলদানা অনেক গল্পই তো শোনাতেন, তারপরে দেখলাম সিবিআই এর ডাকে প্যান্ট ভিজে আছে, তারপর সিবিআই এর সাথে 10 বার সমন পাওয়ার পরও লুকোচুরি খেললেন, লুকোচুরি শেষ হয়েছে, এবার লুকোচুরি শেষে ধাপ্পা খেয়ে গেছে, এবার যাওয়ার পারা জেলে, এবার জেলে থেকে বিশ্রাম করুন, এবার মাথায় অক্সিজেনও ভালো পৌঁছবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।